শালবনি আমরা ডিক্লাইনটা দেখো তো এই গ্রামগুলো আছে সেগুলোর মতো না আমরা বেলপাহাড়ি চত্বরে ঢুকে গেছি সো ফার সো গুড দা হিমালয়ান পিঙ্ক সল্ট खेजुर रस चलो रोद पड़े साधु साधु रस বালিব্রিজের জ্যামটা নিয়ে ট্রিপ করার পর শেষে ওটা খুব কষ্ট দেবে মনে হচ্ছে দেখা যাক কি হয় আমাদের 7টার সময় বেরোবো হয়তো একটু লেট হবে 7:30 হয়ে যাবে আর 12 ঘন্টা মানে 8:30 9টার মধ্যে বাড়ি ঢোকার চেষ্টা করব এই রাতে এসে বিকেলের পর এসে সব কিছু গুছিয়ে খুলে পরিষ্কার হয়ে বসে এনজয় করা হলো না ঠিক করে মনে হলো জায়গাটা একটু আর একটু ভালো করে থাকতে পারতাম আমরা তারপরে টুরিস্টের ভিড় তো চা হয়ে গেছে এই অর্ডার নিয়ে তোমার হাতে বাইক থাকলে তো ইনস্টিনক্টিভলি ভালো লাগলো এখানে থেকে সুন্দর ব্যবস্থা সুন্দর পরিবেশ পরিবেশ তো অতুলনীয় সুন্দর বললে অনেক কম হয়ে যায় তাহলে আজকে রাইড শুরু হলো ডিক্লাইন দিয়ে চলো দাদা চলো পাটা ভালোই ফটিক আছে পায়ে সোরনেসটা আছে ফিল হচ্ছে পুরো পায়ের মাসেলগুলো আজকে 200 কিলোমিটারটা টাফ হবে नाम लिखे जो ठंडा तो तेम नहीं बट हवा भाई हवा दी आर एक डिक्लाइन बा আমরা মুকুটমণিপুর থেকে বাঁকুড়ার দিকে রওনা দিয়েছিলাম এদিকে 22 কিলোমিটার মতো হ্যাঁ 22 কিলোমিটার হয়েছে 22 কিলোমিটার পর এই গোবিন্দপুর মোড় এখান থেকে আবার আমাদের এপাশে যেতে হবে এপাশে আবার সেই কালকে পুনরাবৃত্তি সেই জঙ্গল এটাও এটাও পাহাড়ের ওপরেই পাশে যে এতক্ষণ যেগুলোকে পাহাড় লাগছিল মানে পাহাড় দেখছিলাম সেগুলো এখন আমাদের সমানে দারুণ জঙ্গল শাল গাছের জঙ্গল পুরো ঘন অনেক বড় চড়াই চড়ে এলাম এই টপটায় দাঁড়াই নাকি হ্যাঁ সামনে অনেক দূর ডাউন হিল পেছনে অনেক দূর ডাউন হিল এখানটা আমরা দাঁড়াবো
এর ভিতরে লোকও আছে যারা ওই কাঠ ফাট নিচ্ছে হয়তো। ওই যে দেখতে পাচ্ছি কাঠ নিয়ে বাড়ি যাচ্ছে, ক্যামেরা বলে যাচ্ছে কিনা জানি না। তবে রোডটা দেখো, এখান থেকে সোজা নেমে যাচ্ছে ওই দূরে, ক্যামেরায় কত বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সোজা নেমে যাচ্ছে ওইদিকে দিকে সেম। এটা পার করে সোজা নিচে নেমে যাচ্ছে, একটুখানি তো লাইফ। একটু হাঁপালাম, কষ্ট করলাম, পাহাড়ে উঠলাম, ফেটে গেল, চারটে হয়ে গেল। কালকের ফটিকটা, কালকের হিল ক্লাইম্বের ফটিকটা পায়ে এখনও পুরো মাত্রায় আছে, তাহলে হাঁটলেও ব্যথা করছে, মানে এতটা সোর হয়ে আছে। সামনে 200 কিলোমিটার, সব বেশি নাটক করে লাভ নেই, চুপচাপ প্যাডেল করে যাও। হিট বাইকের নাম রেখে দিয়েছো, নাটক করলে হবে? হুম হুম, সমুদ্র আছে দেখা যাচ্ছে ওই দূরে। জঙ্গলগুলো দেখলে আমার বিভূতিভূষণের কথা মনে পড়ছে, পুরোপুরি ওরকম যে, হ্যাঁ পুরো আরণ্যক। ওইখানে একটা রাস্তা ছিল, সরু একটা রাস্তা, আর বোঝা যাচ্ছে না দূর থেকে, বোঝা যাবে না, সরু একটা রাস্তা। ওই রাস্তার কাছাকাছি যখন এলাম দেখলাম সোজা একটা গ্রাম দেখা যাচ্ছে, রাস্তার এরকম সুরকির রাস্তা, সোজা গিয়ে একটা বড় গ্রাম দেখা যাচ্ছে। কী রে, রাস্তার বাইরে থেকে দেখা যাচ্ছে না। লবতুলিয়ার কথা মনে পড়ে, এই দিকটায় আসলেই জঙ্গলটা, এই শালবনের জঙ্গলটা পেরোলে এরপরে আবার ঘন ইউক্যালিপটাসের জঙ্গল বোঝা যাচ্ছে। ১১:৪০ বাজে, বিষ্ণুপুর পৌঁছালাম। ইউক্যালিপটাসে যা খুশি যা খুশি, ইউক্যালিপটাসের জঙ্গল এই পাশে আবার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, জঙ্গলটা ইউক্যালিপটাসে, শাল গাছ ছেড়ে এসেছি আমরা একটা বিষ্ণুপুর হোটেল নাগ, বিষ্ণুপুর বাঁকুড়া। ভাত খাবো তুমি এখন, চলো দেখা যাক ভাত আর কি পাওয়া যায়। ভাত মাছ তাই তো? না না মাছ খাবো, ডিমের অমলেট থেকে তো বেটার। মাছ খাবে তো? হ্যাঁ মাছ খাবো। কর্পোরেট লাঞ্চ খেয়ে একটু রেস্ট নিয়ে, মোটামুটি আধ ঘন্টা রেস্ট নিয়ে হাইওয়ে আমরা এখান থেকে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আরামবাগ হয়ে রাত্রিকা ডানকুড়ি হয়ে ঢুকবো। অনেকক্ষণ বাদে হাইওয়ে, এখন বলতে পারছি না ভালো লাগছে না খারাপ, কিছুক্ষণ যাই তারপর আবার বলবো। এখন 140 কিলোমিটার মতো বাকি আছে, চলো। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এই জঙ্গল পাহাড় আমাদের ছাড়ছে না, নামছি আর উঠছি। প্রথম প্রথম নামতে খুব মজা লাগছিলো, কিন্তু এখন আর লাগছে না, কারণ জানি নামলে আবার উঠতে হবে। হ্যাঁ মনে, আমি মানে ডিক্লাইন দেখলেই ভয় লাগছে যে জানি ওই সামনে আবার এক্ষুনি গিয়ে উঠবো। নির্বাক কলকাতায় থেকে এর অনুভূতি, কলকাতার শহরে বসে, কলকাতা কেন যে কোনো শহরে বসে এর অনুভূতি নেওয়া, এটাকে ফিল করা অসম্ভব। ফাঁকা রাস্তা, ধুলোবালি কম, ট্রাফিক কম, জঙ্গল, এদিক
কিছু সময় এরকম আসছে, পুরো যত দূর দেখা যাচ্ছে তুমি একা। শিওর না যে ওই রাস্তাটা ঠিক, শিওর না যে কত কিলোমিটার পর কাউকে গেলে কাউকে দেখতে পাবে। এর যে কি ফিলিং, এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে দুপাশে শাল গাছ। এগুলো কি গাছ জানি না, সুন্দর গাছ বাস দারুণ। হাতি আছে জঙ্গলে, সেটা সাইনবোর্ড, সাবধান, হাতি থেকে সাবধান। চলে আসলে একটা ভালোই হয়, 200-300 মিটারের মধ্যে না আসলেই হলো। দূরে দেখতে পাই বলছি, মোটামুটি 200-300 মিটারের মধ্যে না আসলেই হলো। দূর থেকে একটা হাত দেখতে পাই, আচ্ছা হাতির সঙ্গে সেলফি তোলা কি জানো। হ্যাঁ চেষ্টা করেছে ভাবতে বসে হাতি সার কাছে হাতি দেখেছে। দাদা কোথায় যাবে? বাহ, হাতি বরাবর রাস্তা, আসতে এবং সতর্কভাবে গাড়ি চালান। মদ না মতা, ও ওটা মোট দোকানে লেখা আছে, সরি তাঁতিপুর জয়পুর জঙ্গল। 11 কিলোমিটার হয়ে গেল জানা নেই, জঙ্গলই বটে বটে, এটা জঙ্গলই বটে। এরম কথা শুনতে শুনতে এরম অ্যাকসেন্ট হয়ে গেছে বটে। একজন জিজ্ঞেস করছে কোথা থেকে আসছো, আমি বলছি কলকাতা কালকে। বুঝি বাবা রে, সাইকেল করে চলে এইলে বাবা। জঙ্গল জঙ্গল মে মঙ্গল, জঙ্গল মে হাতি, হাতি কা নাম মঙ্গল। আরামবাগ 46 কিলোমিটার, কলকাতা হয়তো 127 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন কলকাতা, 127। আচ্ছা এখানে কি লেখা, জঙ্গলমহল। হোয়াট, ও এইটা জঙ্গলমহল, আচ্ছা বুঝলাম। কলকাতায় কাছাকাছি, এত সুন্দর এই রাস্তার ফিলিংসটাই পুরোপুরি অন্যরকম। মানে কলকাতা সিটিতে চালালে, দিল্লি রোড বম্বে রোডে চালালে এই ফিলিংস আসবে না। শিলিগুড়ির দিকে যাইনি আমি, সো বলতে পারবো না কেমন লাগে, বাট আলাদাই ফিলিং। নিঃশ্বাসে জঙ্গলের গন্ধটা আছে, পলিউশনটা নেই, মানে ওটা ফিল হচ্ছে না যে খুব কষ্ট হচ্ছে কি ধুলোবালি মুখে লাগছে ফ্রাস্ট্রেশন হচ্ছে, ওরকম নয়, শারীরিক কষ্ট। শহরে চালালে তোমার শরীরে যা কষ্ট হবে না হবে, মনটা মাথাটা খারাপ হয়ে যাবে, জাস্ট খারাপ হয়ে যাবে। জঙ্গল কন্টিনিউস, সামনেটা একটু লোকালিটি দেখছি। জয়পুরের পর পুরো রাস্তাটা মাঠ, আলু চাষ হচ্ছে মাঠ, আর মাঝে মাঝে কিছু গাছ রাস্তা ধারে, বাদ বাকি ফাঁকা রাস্তা ছিল। এই জায়গাটার নাম কোতুলপুর, এখানে প্রচণ্ড ট্রাফিক পড়লাম, ওই আটকে আটকে গেলাম লরির জ্যামে। এই জায়গাটা লোকালিটিতে আছে, একটু কনজেস্টেডই। বেরিয়ে আসলাম, এখন আরামবাগ যাবো সোজা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা
বাঁকুড়া ছেড়ে হুগলিতে ঢুকলাম, জায়গাটার নাম হচ্ছে বেঙ্গাই। সেম ওই আলুর চাষ যতদূরে দেখা যায়, আলু আর আলু তাই আমি বলি, এত আলু আছে কোথা দিয়ে, মাইলের পর মাইল শুধু আলু চাষ। এদিকটা আবার কম, কিন্তু হুগলিতেই বেশি সব থেকে, হুগলিতেই সব থেকে বেশি। আগেরবার জয়রামবাটি কামারপুকুর যাওয়ার সময় দেখেছি, বলেন এদিকটা আবার ধান চাষ হচ্ছে। সো আর 15 কিলোমিটার পর আরামবাগ, আমরা এখানে একটা স্টপ নেবো, ছোট্ট পুচকি একটা স্টপ নেবো। আরামবাগ আর 15 কিলোমিটার, সময় হচ্ছে 2:51। আমরা এখানে একটা ছোট্ট স্টপ নিচ্ছি, ওটা অনেকটা টিফি গেছে। ওই তো দেবরূপদা আসছে দেখা যাচ্ছে, চলে আসো তারপর আবার বেরোবো। আরামবাগ কলকাতা এখান থেকে 90 কিলোমিটার, মোটামুটি 15 নাগাদ বাজে আরামবাগ পৌঁছলাম। অতীব জঘন্য রাস্তা, বাজে ট্রাফিক, লোকজনের হাড়ে চলা সেন্স নেই। আরামবাগ পেরোনোর পর এটা চা ব্রেক, চায়ের দোকান তেমন নেই, মানে বিকেলে খাবার দোকান তেমন নেই, ছোটো একটা চায়ের দোকান, সেখানে চাটা খেলাম। সবাই অনেকটা এক্সস্টেড, কারণ এই রাস্তাটা খারাপ, আরামবাগের পর থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড ট্রাফিক, আর কি প্রচণ্ড কষ্ট হচ্ছিল একটু, এখন আর হচ্ছে না। হ্যাঁ কষ্ট ঠিক হচ্ছে না, এই ফ্রাস্ট্রেশনটা এখনও 70 কিলোমিটার বাকি, এর মধ্যে এত ট্রাফিক, ধুলো, বাজে রাস্তা, গাড়িগুলো চলছে দেখো কোনো মানে নেই। চলো কী আর করা যাবে, সো ফার সো গুড। সময় 5:16, এতক্ষণ এই ভিড় ভাড়ের পর একটু যায় রাস্তাটা ভালো, সেম রাইস ফিল্ড কিন্তু চাষের জমি, মাঝে রাস্তা, রাস্তাটা ভালো দেখে মনটা একটু ঠিক হলো, সেই হিসেবে ক্যামেরাটা অন করতে ইচ্ছে করলো। আচ্ছা জায়গার নাম খাজুরিয়া, বাড়ি 45 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ খাবো খাবো, আবার চায় ব্রেক নিয়ে দাঁড়িয়েছি। হাইওয়েটা দুপাশে ওই মাঠ, মাঝখানে হাইওয়ে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সমস্যা হচ্ছে মশাগুলো, এক গাদা মশা রাস্তায়, পোকাগুলো চোখে মুখে আসছে। ডানকুনির পর থেকে বিধ্বংসী একটা জ্যামের মধ্যে ফেসে, এখন নেক্সট যেটা ভয় সেটা সামনা করতে যাচ্ছি, মুখোমুখি হতে যাচ্ছি, সেটা হচ্ছে বালি ব্রিজের জ্যামটা। কিন্তু দেখে একটু হলেও ব্যাপারটা লাইট লাগছে আপাত দৃষ্টিতে, না বালি ব্রিজটা মনে হচ্ছে সেইভাবে জ্যাম থাকবে না, তাও একটা বাঁচোয়া। কিন্তু এই বালি ব্রিজের জ্যামটার কম্পেনসেট হয়ে গেছে ওই আগেই ডানকুনির পর, মারাত্মক ধুলো আর মারাত্মক জ্যাম, বাজে ব্যাপার। ও শান্তি, কিন্তু ওই যে দক্ষিণেশ্বরে বালি ব্রিজ শেষ হওয়ার পরে জ্যামটা লাগবে, 200 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। ও 200 কিলোমিটার হয়ে গেছে, এবার আমরা দক্ষিণেশ্বরের লাস্ট একটা স্টপেজ নিয়ে হয়তো চাটা খাবো না বা খাবো, লাস্ট এ নিয়ে আজকের রাইডটা শেষ করবো। একটা অন্তিম বার্তা দিয়ে দাও, আজকে বহুত ফেটেছে কিন্তু ঠিক আছে, ট্রিপটা করে তো দিয়েছি পাহাড় ফাহাড় টপকে। ট্যুরটা করে কেমন লাগলো বলো? অসাধারণ অসাধারণ, এটা তো খুব একটা জেনারিক, ভালো তো লাগলো। তবে হ্যাঁ এই ভিডিওটা যারা দেখছো একটা কথা জেনে নাও, এই NH2 NH6 এইসব রাস্তায় 200 চালানো, আর ওই ঝাড়গ্রাম বেলপাহাড়ি বা ওই মুকুটমণিপুরের রাস্তায় 200 চালানো কিন্তু পুরো ডিফারেন্ট স্টোরি, পুরো আলাদা গল্প। এক কথায় বললে হবে না, তুমি বলো কিছু তো বলো, যা
কেমন লাগলো? দুর্দান্ত ঘুরি হয়ে যায়, পাহাড়ের রাস্তায় সাইকেল চালিয়েছি। সুমন্ত দা, লাস্ট ফিউ ওয়ার্ডস, যার প্ল্যানিং যে আমাদের গাইড করে, আমাদের পুরো ট্যুরের গাইড। ভালো সাথী পেলে ট্যুর ভালো হয়, এইটুকুই বলি। বাস চলো টাটা। আজকে থেকে ভালো শান্তি ছিল। লোধাশুলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, মুকুটমণিপুর, জঙ্গলমহল অ্যান্ড বাড়ি, আমাদের ট্রাইমিং কলকাতা, আমার সেকেন্ড ট্যুর এখানেই শেষ হলো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, লাগলে ভালো লাগে লাইক করুন, কিছু বলার থাকলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করা না করাটা আপনার উপর। থ্যাংক ইউ সো মাচ। It's your boy, the Fit Biker, signing off. Peace out.